মুখ্যমন্ত্রী বদল হচ্ছে ত্রিপুরায় আগরতলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ঘিরে প্রদেশ বিজেপি আড়াআড়ি বিভক্ত আলোচনায় উঠে আসছে বিদ্রোহী শিবিরের নেতা সুদীপ রায় বর্মনের নাম সূত্রের খবর দিল্লি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি সহ একগুচ্ছ কেন্দ্রীয় নেতা আসছেন আগরতলায় এছাড়াও আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি উত্তরপূর্ব ভারতের এন ডি এর আহ্বায়ক ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের জনপ্রিয়তা ক্রমেই নিম্নমুখী প্রদেশ বিজেপি নেতৃত্বের বড় অংশ এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবকে মুখ করে লড়তে নারাজ দলের অভ্যন্তরে বিপ্লব হটাও স্লোগান আগেই শুনেছেন একই সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আগমন নিয়েও চিন্তা বিজেপি শিবিরে রোজই দল ভাঙছে প্রধান বিরোধী দল সিপিআইএম এ যোগদানের হিড়িক লেগেছে মুখ্যমন্ত্রীর বিরোধী গোষ্ঠীর অভিযোগ এই অবস্থা চলতে থাকলে ভোটের আগেই দল রাজ্য থেকে মুছে যাবে একাধিক বিধায়ক ফের তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন বলে মনস্থির করেছেন সব মিলিয়ে ত্রিপুরায় সরকারে থাকা বড় বিজেপিতে প্রবল অস্থিরতা আর শরিক আইপিএফটি পার্বত্য এলাকায় বিলীন হয়েছে সদ্য শেষ হওয়া উপজাতি এলাকার ভোটে ব্যুরো রিপোর্ট দ্য কোয়ারি